नमस्कार, आमी अंकिता और अंकिता निरामिष रान्नाघर चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालो आछेन आर सुस्थ आछेन। आज आमी आपनादेर साथे एकटा पनिरेर रेसिपि शेयर करब। तो आमी किभाबे बानाच्छि सेटा चलुन देखे नि। आमी 300 ग्राम पनिर नियेछि आर तार मध्ये दिये दिच्छि अल्प परिमाण जल। आ दे दिच्छि एर मध्ये अल्प परिमाण लवण। लवणटा दिए आमी एकटु हाथ दिए नाड़ाचाड़ा करे दिच्छि जेनो लवणटा जलेर साथे भालोभाबे मेशे आर पनिरेर मध्ये जेनो भालोभाबे लवणटा ढुके जाय। एभाबे 10 थेके 20 मिनिटेर जोन्नो आमी पनिरगुलोके ओई लवण जले भिजिए राखबो। एबार पनिरेर तरकारी करार जोन्नो आमी आलू निच्छि। आलूगुलोके सुंदरभाबे छाल छाड़िए निच्छि आगे प्रथमे, तारपरे पड़े किन्तु एगुलोके आबार छोटो छोटो करे केटे नेब। সব আলুর মোটামুটি ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যে যেমন পারবেন সেরকম সাইজের কেটে নেবেন। আলুগুলো সব আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে এগোবো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর তাতে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমরা যে কোনো তেল ইউজ করতে পারেন, সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল কিন্তু ইউজ করতে পারেন। এবার তেলটা খুন্তি দিয়ে সারা কড়াইতে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর আমি এতে পনিরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পনিরগুলো আমি ভেজে নেব। তো কড়াইটা যদি ভালোভাবে গরম না হয়, পনিরগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে, ভালোভাবে উঠবে না, ভালোভাবে ভাজাও যাবে না। সবথেকে ভালো হয় ননস্টিকের কড়াইতে পনিরগুলো যদি ভাজা যায়, তো ওখানে কোনো অসুবিধা হয় না, সুন্দরভাবে এপিড ওপিড করে ভালোভাবে ভাজা যায়। আমি এই কড়াইতে ভালো একটা ভাজতে পারি না, তার জন্য মা কিন্তু আমাকে হেল্প করবে যখন উল্টে দেওয়ার সময় হবে অন্য পিঠে, তো তখন মা আমাকে হেল্প করবে। আমি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কারণ বেশি জোরে যদি দিতে যাই তো তেল ছিটকে ছিটকে গায়ে আসতে পারে। ওই জন্যে আস্তে আস্তে করে আমি পনিরগুলো এক এক করে দিচ্ছি। আর সব পনিরগুলো আমি একবারে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান, যদি বেশি পনির হয় তো দু তিনবার ধরে ধরে ভাজবেন, অল্প অল্প করে করে ভেজে নেবেন। আমি বলেছিলাম মা আমার পনির ভাজার জন্য হেল্প করবে, তো মা এসে পনিরগুলোকে এপিড ওপিড করে ভালোভাবে ভেজে দিচ্ছে। আমরা পনিরগুলো খুব একটা বেশি করে ভাজি না, কারণ ওর মধ্যে লবণ টবণ ভালোভাবে ঢুকে না। যদি বেশি করে ভাজা হয় তো সাইডগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন খেতে অতটা ভালো লাগে না। তো বেশিক্ষণ না ভেজে আমি আবার যে লবণ জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কাটার পরে, সেই লবণ জলে ভাজার পরে আবারও আমি পনিরগুলোকে ভিজিয়ে রাখছি।
এবার আমি ওই তেলের মধ্যেই কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে, বেশিক্ষণ না, ভেজে নিতে হবে। আর তখন কিন্তু ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। এবার 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে আলুগুলোকে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু ওরকম বাড়ানোই থাকবে। আর আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার পাশে অনেকক্ষণ ধরে ভুলো ঘুরে বেড়াচ্ছে, ও পনির খেতে খুব পছন্দ করে, তো পনিরের গন্ধ পাচ্ছে আর ও আমার এই রান্নার জায়গা থেকে কোথাও সরছে না, সারাক্ষণ আমার পিছন পিছন ও ঘুরে বেড়াচ্ছে। এবার লবণ আর হলুদ দেওয়ার পরে ভালোভাবে আমি আলু আর মশলাগুলোকে একটু কষিয়ে নেব, তারপরে আমি এতে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিতে হবে যেন ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়, কারণ আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো ঝোল তো তরকারিতে রাখতেই হবে আর আলু সেদ্ধ হওয়ার জন্যই জল দিতে হবে, তো একটু বেশি পরিমাণ জল দিয়ে দেবেন। দিয়ে আর হচ্ছে এগুলোকে ঢেকে রাখতে হবে, যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণের জন্য এগুলো ঢেকে রাখছি। এবার আমি তরকারিতে যে মশলাটা দেব সেই মশলাটা বানিয়ে নিচ্ছি, তার জন্য নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মানে পরিমাণ মতোই জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ, আর দিচ্ছি 7টা শুকনো লঙ্কা। আপনারা যদি বেশি খেতে চান তো আরও কিছু লঙ্কা দেবেন, আর যদি কম খেতে চান তো কম লঙ্কা দেবেন। আমি 7টা লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো সেটাকে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা। আদাটা প্রথমের দিকে দেওয়াই ভালো, যখন সবজিগুলো ভেজে নেওয়া হয় তখন আদাটা দেওয়া ভালো, আমি তখন দিইনি, আমি পরে দিচ্ছি, তো অল্প পরিমাণ দিচ্ছি। আদাটা অল্প পরিমাণ দেওয়াই ভালো, কারণ তরকারি অনেক সময় তেঁতো লাগে আদা বেশি পরিমাণ পড়ে যাওয়ার জন্য। আর আমি দিয়ে দিয়েছি সাদা সরষে অল্প কিছুটা, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এবার আমি তরকারির দিকে চলে এসেছি, ঢাকনাটা খুলে নিচ্ছি, ওদিকে ভুলুর মাথা কিন্তু দেখা যাচ্ছে আমার একদম কড়াইয়ের সোজাসুজি। তরকারির ঝোল অনেকটাই মরে গেছে, এই তরকারিতে কিন্তু মশলাটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো না। আমি একটা পাত্রে তরকারিটা নামিয়ে নিচ্ছি প্রথমে, এবার ওই কড়াইটাই আমি আবার গ্যাসে চাপিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কড়াইটা একটু ধুয়ে নিতে পারেন, আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি না, আমি ওই কড়াইতেই কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো।
আর ওই তেলটা একটু গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ, কারণ আগে আমি তরকারিতে কিন্তু হলুদ দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। আর যারা চিনি খেতে পারেন না তরকারিতে তারা দেবেন না, স্কিপ করে যাবেন, তবে চিনিটা দিলে হলুদের মধ্যে কালারটা খুব সুন্দর আসে। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে এর মধ্যে থেকে তেল বার করে নিতে হবে। যতক্ষণ না তেল বার হবে ততক্ষণ এই মশলাটা কিন্তু ভেজে যেতে হবে। মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে আর ওর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে না ভেজে নিলে কিন্তু ওই যে সরষেটা দিয়েছি তারপরে আদাটা দিয়েছি ওর একটা বাজে গন্ধ বার হতো, তো ওই জন্য ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এই মশলাটার মধ্যে আমি তরকারিটা দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলো একের পর এক এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে। পনিরগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ যেন পনিরগুলোর মধ্যে একটু মশলা টশলা ঢুকে আর কি, তার জন্যই। এবার এটাকে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। 5 মিনিট পর তরকারিটা কিন্তু প্রচুর ফুটছে আর ঝোলটা অনেকটাই কমে এসছে, তাও একটু মনে হচ্ছে ঝোলটা যেন বেশি, তার জন্য আলু একটু ভেঙে দিচ্ছি, দিয়ে ঝোলটাকে একটু ঘন করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ঝোল ঘন করবেন না, হালকা পাতলা ঝোল খাবেন, তো তাহলে আলু ভেঙে দেবেন না, তাহলেই হয়ে যাবে। আলু টালুগুলো সব সিদ্ধও হয়ে গেছে, আমি সব দেখে নিলাম, আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো থাকবেন।